এই সাপের ইংলিশ নেম হলো অর্নেট ফ্লাইং স্নেক এবং বেঙ্গলিতে এদেরকে কালনাগিনী বলা হয়। এদের বিজ্ঞানসম্মত নাম হলো ক্রেসোফেলা অর্নেটা। এরা 175 সেন্টিমিটার পর্যন্ত হয়। এরা সম্ভবত পুরনো গাছ, পুরনো বাড়ি এবং মেনলি এরা গাছেই থাকতে বেশি পছন্দ করে। এদের খাবার হলো বিভিন্ন রকমের গেকো, লিজার্ড, ছোটো ছোটো পাখি, ছোটো ছোটো বাদুর, এসব এদের, এবং ছোটো ছোটো সাপ, এটা এগুলো হচ্ছে এদের প্রধান খাদ্য। এরা 6 থেকে 20টি ডিম দেয় এবং 65 থেকে 80 দিনের মধ্যে সেগুলি মানে আর কি ওরা মানে ডিম থেকে বাচ্চাগুলো বেরিয়ে আসে। এবং এই সাপ টোটালি নন ভেনামাস বলবো না, সেমি ভেনামাস হয়, মানে এরা হাইলি ভেনামাস নয়, এরা সেমি ভেনামাস। এদের বিষে মানুষের কোনো ক্ষতি হয় না। এবং এই সাপ খুবই সুন্দর একটি পিসিস, যে পিসিসটা গায়ের মধ্যে হলুদ কালো সবুজের ওপরে লালের স্ট্রাইপ দেওয়া থাকে এবং এর জন্য এদেরকে অপূর্ব সুন্দর দেখতে লাগে। কিন্তু এই সাপ দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না। এবং এই সাপ নিয়ে পৌরাণিক কথা প্রচুর ভুলভাল ধারণা আছে, সেগুলো টোটালি ফেক। এবং এই সাপের বাস্তবে কোনো লেজ কাটা হয় না, এই সাপ বাস্তবে লেজ শুদ্ধই হয়। তো সাপুরেরা বা স্নেক চার্মাররা কী করে মানুষকে ভুল বোঝাবার জন্য, তারা নিজেরাই লেজটাকে কেটে এনে মানুষকে ভুল বোঝায়। তো এই সাপ সম্বন্ধে মানুষের ভুল ধারণাটা কাটানোর জন্যই এই ভিডিও করা। এবং এই সাপ সম্বন্ধে অনেকেই জানে যে এটা খুবই হাইলি ভেনেমাস স্নেক, এটা আদতে হাইলি ভেনেমাস নয়, এটা সেমি ভেনেমাস। তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার ভিডিও নিয়ে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলোকে শোধরাবার চেষ্টা করব। আর বিভিন্ন রকম সাপের সম্বন্ধে জানার জন্য বা ওয়াইল্ড অ্যানিমেল সম্বন্ধে জানার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। এবং বিভিন্ন রকম মানে কুসংস্কার বা ওয়াইল্ড লাইফ সম্বন্ধে যে কুসংস্কার মানুষের বা যে ভয়, সেটা কাটানোর জন্যই অ্যাকচুয়াল আমাদের এই ভিডিওগুলো করা। তো আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর এই অর্নেট ফ্লাইং স্নেকের উপরে ভিডিওটা করতাম না, অ্যাকচুয়ালি এটা রেস্কিউ করেছিলাম বহুদিন আগে। তো কিছু মানুষ এই সাপের সম্বন্ধে জানতে চেয়েছিল, তো সেই জন্যই এই ভিডিওটা আমার করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।